এই যে আমরা আমাদের এই বর্তমান সারা বাংলাদেশের যে পরিবেশ পরিস্থিতি স্যার, আমি আমার একটা সনাতনী ভাইকে বলতে পারবো এই তুমি নেশাগ্রস্ত, তুমি এখানে ঢুকবে না, সত্যার সাথে বলার দিয়ে তোমাকে বের করে দেবে বা টেক ফুলিয়ে সরাই দেবে। কিন্তু স্যার অন্য সম্প্রদায়ের কেউ তো স্যার ওনার সাথে থাকতে পারে, ওনাকে যদি আমি এই কথাটা বলি বা আমার ভলান্টিয়ার যদি এই কথাটা বলে স্যার, তখন হয়তো বিরূপ প্রতিক্রিয়া হতেই পারে। কাফতাই ব্যাটালিয়ন 41 বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানজিলুর রহমান ভূঁইয়া হই। কাউকে আমরা কেউ দেখতে আসছে তারও দুজন এটা উৎসবে, তো তাকেও আমরা যে না আপনি এখানে আসতে পারবেন না, এখানে থাকা যাবে না, সো এতে তো আমরা বেসিক্যালি এটা তার উদযাপনটাকেই নষ্ট করে দিচ্ছি। সো ওইটাও যেমন আমরা করতে করবো না, আবার এট দ্য সেম টাইম সব উদযাপন করতে গিয়ে আবার এমন ডিস্টেন্সে যাতে না এসে গেল যেটার কারণে আবার একটা অ্যাক্সিডেন্ট হয়ে আমরা আবার আরেকটা বিপদ তৈরি হবে, এই দুইটার মধ্যে একটা সেপ্টেম্বরের 25 তারিখ বুধবার বিকাল 6:30 ওয়াগ্গাসারা বিজিবি সদর দপ্তর হাতটায় উপজেলা পূজা উদযাপন পরিষদ এবং উপজেলার আসমান খোজা মন্দিরের প্রতিনিধিদলালয় মত বিনিময় সভা এসব হতা হই তিনি। অন্যান্য কোনো শাখা কমিটি বা শাখা পরিষদ যদি আপনাদের সাথে একাত্ম হয় বা কিংবা জয়েন করে সেটা আমাদেরকে যদি আপনারা নোটিফাই করেন তাহলে আমাদের জন্য নিশ্চয়ই সবকিছু বেসিক অন হচ্ছে শেয়ারিং অফ ইনফরমেশন, আমরা আমাদের জন্য এটা ভালো। এসময় উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দীপক কান্তি ভট্টাচার্য, উপদেষ্টা সম্মেলন্দ বিকাশ দাস, সহসভাপতি প্রীতিশ চন্দ্র দে, ডাক্তার রতনকান্তি বিশ্বাস ও তুষার চৌধুরী, সাধারণ সম্পাদক প্রিয় দুর্ধর পিন্টু, সাংবাদিক অমিত বিশ্বাস বাবলু ও সাংস্কৃতিক সম্পাদক জুলন দত্ত এডে উপস্থিত আছেন। এটার একটা মানে বিসর্জনের একটা আলাদা ড্রিল আছে, আলাদা তারা বিসর্জন দেয়, আপনি ভালো জানবেন বিসর্জনের সময় এটা নৌকাটা নদীর পাড়ে লেগে যাবে এবং যারা এক্সপার্ট তারা একটা মাকে বিসর্জন দিচ্ছে এই বৎসরের জন্য, তখন মাকে সম্মানের সহিত বিসর্জন দেওয়াটা রীতি রীতি স্যার। কিন্তু কেউ আমরা হয়তো অনিচ্ছায় ইচ্ছায় অনিচ্ছায় নানানভাবে নানান কিছু করি যার কারণে এটা সমালোচিত হয় স্যার। আসলে নীতিগতভাবে এই বিসর্জনের প্রতিমার বোর্ডটা নদীর পাড়ের সাথে লাগানো থাকে, তখন যারা উনি যদি বললেন যে যারা দর্শনার্থী বোর্ড নিয়ে থাকেন তারা তখন বাইরে থাকবে, যারা বিসর্জন করবেন বিসর্জনের জন্য আলাদা যারা দায়িত্বে থাকেন তারাই শুধুমাত্র এই বিসর্জনের দায়িত্বটা পালন করবে। এছাড়াও উপস্থিত আছেন শিলচরী ভক্তি বেদান্ত ছাত্রাবাস এবং উপাসনালয়ের প্রজেক্ট লিডার রূপেশ্বর নিতাই দাস, কেপিএম কয়লার বিভু হরিমন্দির পরিচালনা কমিটির কার্যকরী সভাপতি সজল রায়, সাধারণ সম্পাদক তপন কুমার মল্লিক, মিশন এলাকা শ্রী শ্রী রাধাকৃষ্ণ মন্দির পরিচালনা কমিটির সভাপতি রিপন কান্তি গুহ, মিশন এলাকা সিদ্ধেশ্বরী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি সুধীর দর, মিশন এলাকা শ্রী শ্রী গৌর নিতাই নাম হট্ট সংঘ সভাপতি পালক মাধব দাস, লক গেট জয় কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি প্রশান্ত দর, রায়কালী ত্রিপুরা সুন্দরী কালী মন্দির পরিচালনা কমিটির সভাপতি বিপ্লব সেন লাতু, সাধারণ সম্পাদক গৌতম চক্রবর্তী সাজু সহ বিভিন্ন মন্দিরের প্রতিনিধি এবং বিজেপি কর্মকর্তা লড়াই উপস্থিত আছে। পুজোটা শুরু হয় সকালবেলা স্যার, আমাদের 12টা-1টার মধ্যে ভোগ বিনোদনের মাধ্যমে আমাদের সাত্ত্বিক দুর্গা পূজার প্রথম পর্বটা শেষ হয়। দ্বিতীয় পর্বে গিয়ে সন্ধ্যার সময় যে উৎসবের আমাদের সবাই মিশে থাক, তখন দেখা যায় যে এই সমস্যাগুলো এই প্রবলেম অ্যারাইজ করার যথেষ্ট সম্ভাবনা থেকে থাকে স্যার। যেমন যে অনেক সময় বিপদের কারণ হয়ে দাঁড়ায় অনেক সময় আমরা ভুলে যাই। সি প্লাস চট্টগ্রাম সেটা দেখা যায় যে কারো বাসায় গিয়ে বা কারো গায়ে।